বিজয়ার করে দেখা হয়নি, বিজয়ার দীপাবলি জগন্নাথ পুজো সবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বহুদিন ধরে নিরন্তর আন্দোলন করে চলেছেন এবং এই আন্দোলনের জন্য অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, সহ্য করেছেন। আমরা প্রথম থেকেই আপনাদের আন্দোলনের পক্ষেই ছিলাম, কারণ এই অধিকার পাওয়াটা আপনার অধিকার। এর আগে আপনারা বলেছিলেন এখানে আমরা এসেছিলাম, আর এবারের যে আন্দোলন শুরু করেছেন তাতে আমাদের বিভিন্ন এমপিরা পার্টির নেতারা এসে আপনাদের সঙ্গে নৈতিক সমর্থন জানিয়ে স্যার নতুন কিছু বলার নাই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ক্ষেত্রের মানুষরা তাদের অধিকার নিয়ে লড়াই করছে এবং তাদের সঙ্গে সরকার যেভাবে দুর্ব্যবহার করছে, শিক্ষকদের লাঠিপেটা করা হচ্ছে, প্রাইমারি শিক্ষকদের কলার ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, প্যারা টিচার, প্রাইমারি টিচার, কন্ট্রাক্ট টিচার, এমনকি কম্পিউটার টিচার, মাদ্রাসা টিচার কাউকে বাদ দেওয়া হয়নি। আপনাদের লড়াই তো নিরন্তর চলেছে, আর যে ধরনের জিত নিয়ে আপনারা লড়াই করেছেন এতে আমরা আপনাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সবাই নিজের অধিকার নিয়ে লড়াই করার সবার অধিকার থাকেই। এর আগেও আপনারা অনশন করেছেন, এখানে আমরা এসেছি। আবার যে ধরনের উৎসাহের সঙ্গে আপনারা সবাই মিলে লাগাতার আন্দোলন করছেন আর সবাই মিলে একবারে অবস্থান স্থলকে ভর্তি করে রেখেছেন দিনের পর দিন, এটা এরকম বেনজির। এর আগে খুব কম এত আন্দোলন জোরদার দেখা গেছে। আজকেও অনশন চলছে এবং এই যে অনশন এটা আপনাদেরকে কোর্ট এগিয়ে অধিকার ছিনিয়ে আসতে হয়েছে। যে সরকার কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, সেখানে কতটুকু গণতন্ত্র আছে আমাদের সন্দেহ আছে। এবং বিশেষ করে শিক্ষা বিভাগ, শিক্ষা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা খেতে না পাই তবু ছেলেটাকে স্কুলে পাঠাই, শিক্ষার গুরুত্ব এখানে এত বেশি। সেই জন্য পশ্চিমবঙ্গের নাম সারা দেশে এবং দুনিয়াতে হয়েছে। এখনও দুজন নোবেল প্রাইজ প্রাপ্ত আমাদের এখানে জীবিত আছেন। পশ্চিমবাংলার শিক্ষার প্রতি মানুষের যে আগ্রহ তার প্রমাণ। সেই শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ছে, সামান্যতম ব্যবস্থা নেই। আর শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড যারা মাস্টারমশাইরা, তাদের সঙ্গে যে ব্যবহার করা হয় এটা তো কল্পনাও করা যায় না। স্কুল কলেজে পরিবেশ নেই, ইউনিভার্সিটিতে সে একই অবস্থা, মান সম্মান নেই, আর শারীরিকভাবে তাদেরকে নিগ্রহ করা হচ্ছে টিচারদেরকে। সরকারের সমস্যা থাকতেই পারে, কিন্তু শিক্ষকরা তাদের উপযুক্ত সম্মান পাবেন না এটা আমরা কল্পনাও করতে পারি না। দিয়ে চাইতে গেলে বলা হচ্ছে ঘেউ ঘেউ করবেন না, টিচাররা অধিকার চাইলে তাদেরকে পুলিশ দিয়ে লাঠি পেটানো করানো হচ্ছে। এই ধরনের পরিস্থিতি আমরা কখনো দেখিনি। তাই এর পরিবর্তন হওয়া দরকার আছে, কারণ শিক্ষায় ছাত্ররা মূলত, কিন্তু ছাত্রদের তৈরি করার দায়িত্ব মাস্টারমশাই। সেরকম তাদের যে অধিকার, আর এটা কোনো অনৈতিক নয়, অন্যায্য নয়। সারা দেশ সব জায়গায় শিক্ষকরা যে অধিকার পেয়ে আসছেন, স্বাচ্ছন্দ্য এবং সুবিধা পেয়ে আসছেন, সেটাই আপনারা দাবি করেছেন। সরকার আপনার সঙ্গে কথা বলতেও রাজি নয়, আলোচনা করতেও রাজি নয়। খুব বেশি গেলে নিজের দু চারজন তামেদারকে নিয়ে বসে একটা ডিসিশন নেওয়া হচ্ছে, হ্যাঁ করিয়ে দিয়ে ঘোষণা করা হয়। এটা মোটেই সুস্থ লক্ষণ নয়। তারা বলতে পারেন যে আমরা পারছি না, আমার কষ্ট হলে, আর্থিক সংকট থাকলে ছেলেমেয়েরাও বোঝে। তো সরকারের যদি সেরকম সমস্যা থাকে শিক্ষকরা বুঝবেন না এরকম নয়, কিন্তু তাদের সঙ্গে যেভাবে অমানবিক ব্যবহার করা হচ্ছে, অসম্মানজনক ব্যবহার করা হচ্ছে, আমরা এর বিরোধিতা করছি। সেই জন্য প্রথম থেকে আপনাদের সঙ্গে আমরা আছি, তাই না? দেনা পাওনা কম বেশি হতে পারে। সারা দেশে সমস্ত রাজ্য যদি তার কর্মচারীদেরকে সপ্তম পে কমিশন দিতে পারেন, পশ্চিমবঙ্গে আমরা কমপক্ষে ষষ্ঠ পে কমিশন আশা করতে পারি। সেটাও ভবিষ্যৎকালে গর্বের ছেড়ে দেওয়া হচ্ছে, আগামী বছর হবে। সবসময় ভবিষ্যৎবাণী শুনতে হয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এটা কোনো সুস্থ প্রশাসনের লক্ষণ নয়। সেই জন্য সার্বিকভাবে যারা সমাজে সম্মানীয় পেশার সঙ্গে যুক্ত আছেন, টিচার আছেন, ডাক্তার আছেন, লয়ার আছেন, এর তিনজনই একে নিগৃহীত। ডাক্তারবাবুদের পেটানো হয়েছে, হসপিটাল বন্ধ হয়ে যাবে এক এক মাস ধরে, এইমস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মানুষ সাধারণ পরিষেবাটুকু পায়নি, উকিলদের ঢুকে পেটানো হয়েছে এক মাস ধরে, কোর্ট, লোয়ার কোর্ট, হাইকোর্ট বন্ধ হয়েছে। এটা আর কি প্রশাসন আছে মনে করা যায়? আর মাস্টারমশাইরা দিনের প্রতি রাস্তায় ধর্ণা দিচ্ছেন, অনশন করছেন সমস্ত ধরনের টিচাররা। তাহলে কাদের জন্য প্রশাসন চালানো হচ্ছে? কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, আমরা সবাই জানি। 60% দায়িত্ব কেন্দ্র সরকার নিয়েছে, 40% আপনি দিতে পারবেন না। আর বড় বড় ডায়লগ দেবেন সেটা আপনাকে শুনতে হবে। সরকার केंद्र सरकार जेटुकू दिए ओटा दिल क्या हो जाए काटमानी ना काटमानी से नहीं शिक्षक अधिकार आज केंद्र सरकार तो आवेदन तक अपना 40% देवें से खेल और 60% थे खेल दीचन आज स्थिति आज और कत अमानविक होते पारे सरकार से देखल अपना जानें जो भयंकर झड़ हो सार्वे ना कर मुख्यमंत्री एक कथा बोले दीचन तत लक्ष बाड़ी भेगे गत लक्ष बाड़ी नहीं अपनी सरकार दफ्तर हमें कत काचा बाड़ी आ ছিল তারপরে আরো 1,30,000 মতো বাড়ি তৈরি হয়ে গেছে কাঁচা থেকে পাকা তাও বলছে 5 লক্ষ মুখ্যমন্ত্রীর ধারণা নেই কোথা কোথা বাড়ি মানুষ কি অবস্থায় আছে আর এটা যাতে প্রকাশ্যে না আসে কেন্দ্র সরকার জানে সরকারের যোগ্যতা তাই মন্ত্রীদের পাঠিয়েছেন নরেন্দ্র মোদী তাদের ঢুকতে দেওয়া বিকৃত করা অপমান করা কালো ঝান্ডা দেখানো হচ্ছে কত নিচে নামলে মানুষ কত নিকৃষ্ট রাজনীতি পাচ্ছি আমরা সেটা এখানে সাধারণ মানুষের জন্য নয় मुख्यमंत्री निजे पार्टी किछु लोकेर मुख्यमंत्री हो गए और कारण नय पश्चिम बंगाल मानुषेर मुख्यमंत्री नन खूब दुर्भाग्यजनक परिस्थिति बार बार भाई धमकी दिच्छेन ना भविष्यवाणी करछेन और तार तिनि आमादेर शिक्षामंत्री आछेन आमार मने হয় आमादेर पश्चिम बांगलाय तार चेये बेशी असहाय मानुष आर केउ नाय तार हाथ पा बेधे मुखे टेप लागिये देওয়া হয়েছে उनि बोलतेই পারেন না एक जिज्ञेस करले आरेक उत्तर देन आमि जानि ना कतटा सुस्थ आছেন उनि এই ধরনের পরিস্থিতি আমরা চাই না সম্মানজনক আপনাদের দাবি আর সরকারের যোগ্যতা বা ক্ষমতার মধ্যে পার্থক্য থাকতে পারে কিন্তু সুস্থভাবে সম্মানজনকভাবে কথাবার্তা আলোচনা কেন হবে না কেন আপনাদেরকে কোর্টে যেতে হবে আন্দোলন করার অনুমতি নেওয়ার জন্য এখানে কি প্রশাসনকে এখানে রাষ্ট্রপতি শাসন করছেন আমি তো অবাক হয়ে যাই সব দেখে আমরা তো বিরোধিতা করব তার জন্য আমাদের কপালে কেস আছে মার আছে জেল আছে परशुदिनों मेदिनीपुर एक ऐले के मेरे टांगी देवा क्या बिरोधिता करते गले प्राण जाए और 90 जन कर्मी तरह हत्या हो गल और समस्त समाज पिछले थका समाज लोकेरा तो गणतांत्रिक परिवेश नहीं शिक्षार परिवेश नहीं स्कूल कलेजे पढ़ाशोनार परिवेश नहीं डाक्तर बाबूदेर चिकित्सा करा रोगी देखार परिवेश नहीं कारा चालाच्छे समयटा ए प्रशासन के किछु समाज बिरोधी जो गुंडा तारा भाबछेन गाये जोरे एखानकार सरकार चालाबेन मानुषके लाभिये राखबेन এটা ভুল ধারণা তাহলে আমাদের তো রাস্তায় নামতে হবে আমরা বারবার নেমেছি আর আপনারা যে নেমে আন্দোলন করছেন তার সঙ্গে আমরা আছি আপনারা লড়াই করুন কারণ এই সরকারের ঘুম ভাঙাতে হবে আমি জানি না কি ঘুমের ওষুধেরা খেয়েছেন কিছুতেই ঘুম ভাঙছেন তাই না আমি খালি একটু জানাতে এসলাম আপনারা শিক্ষার সময় হচ্ছে শিক্ষাযুক্ত সমাজই সবচেয়ে এগিয়ে যায় সচেতন হয় আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে ফেলি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে যারা পাস করে এসেছেন ডিগ্রি পেয়েছেন এমনকি এসএসসি যারা পরীক্ষায় যাদের নাম এসেছে তারাও আন্দোলন করেছেন তাদের সঙ্গে আমরা ছিলাম তো কেউই জাস্টিস পাচ্ছেন তাদের জন্য প্রেস ক্লাবে তারা রাস্তায় বসেছিলেন আমরাই গিয়েছিলাম সহযোগিতা করতে আমি তার সঙ্গে গিয়ে দাঁড়িয়ে থেকে ওখানে পুলিশের সঙ্গে মোকাবিলা করে তাদেরকে বসার জায়গা করলে বসতে জায়গাটুকু দেওয়া হচ্ছে না যারা সবচেয়ে ভালো টিচার সবচেয়ে ভালো স্টুডেন্ট তারা আপনাদের দেওয়া পরীক্ষায় পাস করেছেন তারা চাকরির জন্য 8 বছর লড়াই করছে তাদের লড়াই করতেও দেবেন না চাকরিও দেবেন না স্কুলের টিচার নাই আমরা সবাই জানি কার সাথে কিসের সাথে এরকম করা হতো আমরা জানি না সেজন্য আপনাদের যে আন্দোলন আমি চাইবো আপনারা সফল হন আপনারা অধিকার খুঁজে পান তার জন্য যা সহায়তা করে আমরা আপনাদের সঙ্গে করবো আছি আর আমি এর আগেও লোকসভায় তুলেছি এই ধরনের বিষয় দরকার হলে আবার সংসদ শুরু হবে আমি সেই বিষয়ে ব্যক্তিগতভাবে আমি শিক্ষামন্ত্রীর কাছে যাব তার সঙ্গে কথা বলবো এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের তথ্য রাখবো তিনি হয়তো আমাকে বলবেন যে আমরা কি করতে পারি আমরা তো টাকা পাঠিয়ে দিচ্ছি আমাদের দায়িত্ব যতটুকু সেই দায়িত্ব আমরা বহন করছি রাজ্য সরকার দিচ্ছে না তবে অনুরোধ করবো যে আপনার বিষয়টাকে তুলুন রাজ্য সরকার কানটা মুলে দিন একবার যাতে ঘুমটা ভাঙে এর তো মানসম্মান নেই দোকান কাটা এই দায়িত্বটুকু আমি নিচ্ছি আর ভগবানের ইচ্ছায় সেই জন্য হয়তো আমাকে মেদিনীপুরের লোক এমপি করে পাঠিয়েছেন আপনাদের কথা আমি পার্লামেন্টে তুলে ধরবো ধন্যবাদ দেখুন বারবার এনাদের সঙ্গে অমানবিক ব্যবহার করেছে এই সরকার অধিকার তো দিচ্ছেই না তাদের আন্দোলন করার অধিকারটাও ছিনিয়ে নিচ্ছে তারা হাইকোর্ট থেকে জাজমেন্ট নিয়ে এসেছেন অবস্থান করার অধিকার নিয়ে এবং প্রাথমিক সুবিধাগুলো দেওয়ার জন্য হাইকোর্ট বলেছেন তা সত্ত্বেও তাদের শৌচালয় জলের ব্যবস্থা কিছু করেনি আমাদের বিজেপির হেলথ সেল এবং টিচার সেল নৈতিক সমর্থন করে আমরা তাদের সঙ্গে যতটুকু পারছি করছি এবং তাদের সহায়তা করার চেষ্টা করছি। আগামী দিনে আমরা করব। তাহলে আমি আশা করব সরকার কমপক্ষে তাদের অধিকার কবে দেবে জানি না, তাদেরকে সম্মানজনকভাবে তাদের যাতে আন্দোলন করতে পারেন সে অধিকারটুকু জানেন। শিক্ষামন্ত্রী বলছেন যদি ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকারের কাছে যা পেরা এরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিয়ে আসে। আমি এখানকার শিক্ষকদের হয়ে কেন্দ্র সরকারের কাছে যাব। উনি তো দিল্লি পৌঁছতে পারেন না, এক জায়গায় বন্দী হয়ে গেছেন। উনি কমপক্ষে কেন্দ্র সরকার যে 60% টাকাটা দিচ্ছে শিক্ষকদের জন্য সেটা দিয়ে দিন, ওখান থেকে যেন কাটমানি পার্থও না খান।